আবারও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরপর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয় ড্রোনটি আঘাত হানে ঘাঁটিতে, এতে কয়েকজন আহত হন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়া সহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি তাদের। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এর আগে গেল বছরের নভেম্বরেও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছিল। জঙ্গি গোষ্ঠী ISIL এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি 2016 সালে ঘাঁটি স্থাপন করেছিল। আইএস এর বিরুদ্ধে জোটের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে ও অন্যান্য ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রায় 900 মার্কিন সৈন্য মোতায়েন রেখেছে পেন্টাগন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।